طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি সর্বত্র বিরাজমান? প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন এই সম্পর্কে কথা হচ্ছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তার ঐশী গ্রন্থ আল কোরআন কারীমে সূরা তহা আয়াত নম্বর 5 এ বলছেন, আর রহমান ওয়া আলাল আরশ ইস্তাওয়া। রহমান আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আরশের উপরে অধিষ্ঠিত সমাসীন, এবং এই আরশ হচ্ছে সপ্ত আসমানের উপরে, যেটা সৃষ্টি কুল থেকে সৃষ্টি জীব থেকে সম্পূর্ণ পৃথক আলাদা। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার অন্য কথা যেটা সূরা মুজাদালা আয়াত নম্বর 7, হুয়া মাআহুম আইনা মা কানু, এর অর্থ কি হবে? যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তাদের সাথে আছেন তারা যেখানেই থাক না কেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের সাথে আছেন, এর মানে হচ্ছে ইন্নাল্লাহ মা'ানা বিকুওয়াতিহি ওয়া বিহিফজিহি ওয়া কুদরাতিহি ওয়া ইলমিহি। আল্লাহ তার জ্ঞান, দৃষ্টি, শ্রবণ, সংরক্ষণ ক্ষমতা ও ইচ্ছা প্রভৃতির মাধ্যমে আমাদের সাথে আছেন, তার সত্তা বা জাত আমাদের সাথে নেই। যদি কেউ কথা বলে তাহলে আল্লাহ তাআলার জাত বা সত্তা আমাদের সাথে রয়েছে, তাহলে এটা হবে স্পষ্ট কুফরি কথা, এবং এটা হবে ভুল ও ভ্রান্ত আকীদা বিশ্বাস। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে কোনো সৃষ্টিকুল তাকে বেষ্টন করতে পারে না, তিনি সসত্তায় সত্য আকাশের উপরে সুবহান আরশে বিরাজমান। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি এই কথা না বলে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সত্য আসমানের উপরে আরশের উপরে অধিষ্ঠিত রয়েছেন এবং সৃষ্টি জীব থেকে সম্পূর্ণ পৃথক রয়েছেন, যদি এই কথা কেউ না বলে তাহলে তার উপরে তওবা ওয়াজিব, ওয়াজিব ইয়াসতা ওয়া ইল্লা যারাবাতুন কাহু, না হলে নচেত তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এবং এ সম্পর্কে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মনে করুন আমরা যে চন্দ্র বা সূর্য দেখতে পাই, যে সূর্য আমরা দিনের বেলায় দেখতে পাই, সূর্য কিন্তু তার জায়গাতে আছে, কিন্তু তার কিরণ আলো তার যে জ্যোতি সেটা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ে ছিটিয়ে পড়ে, তার রশ্মি দুনিয়াতে এসে পড়ে। ঠিক অনুরূপ আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তার জায়গাতে রয়েছেন, তার সত্তা তার জাত আসমানে রয়েছে, সত্তা আসমানের উপরে আরশ আজিমে, কিন্তু তার যে জ্ঞান তার যে ক্ষমতা সেটা সমগ্র পৃথিবী জুড়ে পরিবেষ্টিত রয়েছে। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.